আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি রফিকুল ইসলাম, ফেনী থেকে বলছি। জি বলুন। যে আমার ওয়াইফের বয়স 35। আচ্ছা। যিনি একটি কলসিকে নিচে রাখার সময় কোমরে একটু ব্যথা পাইছিল, টান খাইছিল। আচ্ছা। একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখেছে, তিনি ওটা MRI করেছেন। জি। এবং এখন ফেগালিন, প্যারাসিটামল এবং ডেক্সিট ওষুধ দিয়েছে, বুঝছেন? এই ওষুধটা খাওয়ার ফলে কিছুদিন ভালো ছিল, এখন আবার কোন কাজ, সাংসারিক কাজ করতে গেলে আবার খুব প্রচন্ড ব্যথা হয়, যেটা সহ্যের বাইরে। এই অবস্থায় কি করা যায়? জি, ওনার বুঝতে পেরেছি। আর একটা ফোন আছে, এটা নিয়ে আসছি, একসাথে আমরা আলোচনা যাবো। হ্যালো। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, লাইনটা কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন, নিশ্চয়ই যুক্ত হতে পারবেন আমাদের সাথে। ওনার ওয়াইফের যেটা এবং টিপিক্যাল আমরা বলি, এটা কমন সমস্যা, যে ভারী কলসি নামাতে যাওয়ার পর কোমরে লেগেছিল, এটা কমন। এই যে মহিলারা এটা প্রায় বাংলাদেশে আমরা দেখি, তারা হয়তো জানে না হাউ টু পুল এবং কিভাবে রাখতে হবে। হ্যাঁ, এই যে রাখাটা, যে সামনে হয়তো ভারী একটা কলসি, অনেক ওজন, সেটা একটা কলসিতে পানি যখন থাকে সেটা ওজন 20-25 কেজি হয়ে যেতে পারে, সে সামনে তো ঝুঁকে রাখছে। দাঁড়া অবস্থায় যখন কলসিটা সামনে ঝুঁকে রাখতে যায় তখন মেরুদণ্ডে ডিস্কের সমস্যা হতে পারে, একেবারে কমন। আমি বলবো ওনার মাধ্যমে বাকি যারা আছে, কলসি রাখার ক্ষেত্রে অবশ্যই হাঁটু গেড়ে বসে ধ্যান রাখতে হবে, মানে দাঁড়া অবস্থা থেকে যেন কলসিটা সামনে ঝুঁকে না রাখে, তাহলে কিন্তু ডিস্কের সমস্যা হতে পারে। এটা একেবারে কমন, এবং শুধু নট অনলি এটা, এটা আবার কলসি উঠানোর ক্ষেত্রেও কিন্তু যেন হাঁটু ভেঙে উঠে উঠায়, মানে একটু বসে হাঁটু ভেঙে যেন পুল করে। ওনার এটা PLID হয়েছে, কোমরে বুঝেই যাচ্ছে। আমি এখন বলবো আপনার ওয়াইফকে অন্তত 15-20 দিন কমপ্লিট ব্যাড রেস্টে থাকুক, যেহেতু আপনি একটা গ্রামের পর্যায়ে আছেন, কমপ্লিট ব্যাড রেস্টে থেকে গরম সেঁক দিতে পারে, ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিয়েছে কন্টিনিউ করেন, এতে ইম্প্রুভ হয়ে যেতে পারে। কিছু ব্যায়াম বা এক্সারসাইজ আছে যে ডাক্তার সাহেবরা অথবা দেখিয়ে দিতে পারে, এগুলো করলে অনেক সময় কমে যেতে পারে, না হলে আপনাকে হয়তো ফিজিওথেরাপি চিকিৎসা শরণাপন্ন হতে। আচ্ছা, একজন দর্শক ফোনে রয়েছে, ফোনটা নিয়ে আসছি। হ্যালো। 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 জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি কথা বলতে চাচ্ছি। জি বলুন, ডাক্তার সাহেব শুনছেন। হ্যালো। হ্যালো। জি বলুন, আপনার সমস্যার কথা বলুন। হ্যালো আপা, আমি গোবিন্দনগর থেকে বলে। জি 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 জি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি বলেন। হ্যালো। সাংবাদিক আরিফুর রহমান বলছি। হ্যালো। হ্যালো, আমাদের লাইনটা আসলে একটু সমস্যা হচ্ছে, আপনি আর একবার। হ্যালো। 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 হ্যাঁ জি, মেরুদণ্ডে জি ব্যথা। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 45। আচ্ছা, এই জন্য কি ডাক্তার দেখিয়েছেন ইতিমধ্যে? আমি এখনো কোনো ডাক্তার দেখাই নাই। আর আরেকটা প্রবলেম হচ্ছে, আমার হাতে চোট দিতে, ডান হাতে চোট দিতে, ও অনেক আগে ফুটবল খেলা থেকে খুব নিজে আমি ব্যথা পাইছি। সেখানে মাঝে মাঝে আর এই জন্যই আমার খুব বেশি ব্যথা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমি জি, আপনি আমাদের সাথেই থাকুন। কোমর ব্যথাটা আসলে কমন। হ্যাঁ, আমরা যে স্টাডি আছে, প্রতি 5 জনের ভিতরে 4 জন কখনো না কখনো কোমর ব্যথা ভুগবে, সারা পৃথিবীতে এই স্টাডিটা আছে আমাদের সবারই। কারো হচ্ছে কোমর ব্যথা ভালো হয়ে যাবে, আর কেউ হচ্ছে আস্তে আস্তে কোমর ব্যথা থেকে আরো বিভিন্ন কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করতে পারে। তো কোমর ব্যথার বেশিরভাগ কারণ, যেমন ওই ইতিপূর্বে যে একজন দর্শক বলেছে, ওনার ওয়াইফ সামনে ঝুঁকে রাখতে গেলে লাগলো, এবং যারা গ্রামে গঞ্জে নিচে বসে বসে কাজ করে তাদের কোমরের সমস্যা হয়, এবং শুধু গ্রামে গঞ্জে না, এখন কিন্তু আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু অনেক সময় কম্পিউটারে বসে আছি, এই যে বসেই আছি, ডেস্ক জব ওয়ার্কার, এবং সামনে ঝুঁকে কম্পিউটিং করা, এই বিভিন্ন সমস্যা থেকে আস্তে আস্তে কোমরে মেরুদণ্ডের সমস্যা। এবং আমরা এটাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, মানে মেকানিক্যাল হচ্ছে রোগী নিজে তৈরি করে, যে সামনে ঝুঁকে বসা, টিভি দেখছে, একদিকে কাঁথে হেলান দিয়ে খেয়ালও নাই, মেরুদণ্ডে স্পাইনাল বিভিন্ন সমস্যা হয়, যেটা আস্তে আস্তে ইঞ্জুরি হতে থাকে, এক পর্যায়ে ডিস্কের সমস্যা হয়। তো এই রোগীর ক্ষেত্রে সম্ভবত এই জাতীয় সমস্যা, যে বুঝেই যাচ্ছে ওনার কথায়। এবং একটা আরেকটা হচ্ছে, উনি আঘাত পেয়েছে কবজিতে, তো আঘাত পেলে ওখানে অনেকগুলো সমস্যা হতে পারে, যদি ভেঙে যায় সেক্ষেত্রে তো রোগী আর বেশি নাড়াচড়া করতেই পারবে না, এক্স রে করলে হয়তো পাওয়া যাবে, যেহেতু মনে হচ্ছে ওটা হয়নি।
আঘাত পরবর্তী কিছু ইঞ্জুরি হতে পারে, যেমন এলবোতে যদি ব্যথা পায়, যেমন আমরা টেনিস এলবো বলে থাকি একটা ইঞ্জুরি যেটা প্লেয়ারদের বেশি হয়, টেনিস খেলোয়াড় যারা তাদের হয়, গলফার্স এলবো মহিলাদের বেশি হয়, সেটা ভিতরের দিকে ব্যথা হবে কনুইতে এবং ব্যথা আঙ্গুল পর্যন্ত চলে আসতে পারে। তো এগুলো আসলে একজন স্পেশালিস্ট আইডেন্টিফাই করতে পারে। তো ওনাকে আমি যেটা বলবো, আপনার কোমর ব্যথার ক্ষেত্রে এখন রেস্টে কিছুদিন থাকতে হবে, কোমরে গরম শেক দিতে পারেন, আমরা কিছু কোমর ব্যথার বেল্ট দেই, অনেক সময় আপনি যে কোনো ফার্মেসিতেও কিনতে পাবেন কর্সেট বেল্ট বলি, সেটা 2-3 মাস ব্যবহার করলে অনেকাংশে উপকারে পাওয়া যায়, এবং স্পেশালি সাঁতার কাটলে এটা কিন্তু অনেকাংশে কোমর ব্যথা সেরে যায়, যারা মেকানিক্যাল ব্যাক পেইনের ক্ষেত্রে। কিছু ব্যাক পেইন আছে যেটা হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল, যেমন মেরুদণ্ডে যদি টিবি রোগ হতে পারে, ক্যান্সার হতে পারে, তো এই সকল রোগ থেকে কিন্তু একেবারে কম রোগী, সেটা আপনার 5% মানে 100 রোগীর ভিতরে 5 জন রোগীর এই সমস্যাটা পাওয়া যাবে, বাকি 95% কিন্তু মেকানিক্যাল, মানে রোগী নিজেই তৈরি করেছে ব্যাক পেইনটা, এই যে আঘাত পেয়ে সামনে কিছু নামাতে গেলে বা বসে বসে ডেস্ক জব করছে বা শোয়া বিছানার শোয়া থেকে, বিভিন্ন কারণে হতে পারে, মহিলাদের বিভিন্ন যেমন হাই হিল যদি ব্যবহার করে তা থেকে কিন্তু আসলে ব্যাক পেইন হতে পারে, এবং পেন্সিল হিল অনেকে ইউজ করে, তো এই বিভিন্ন কজ আছে যেটা আমরা বলি অ্যাকোয়ার্ড, নিজে তৈরি করছে, অতিরিক্ত ওজন, আবার অনেকে অভ্যাসী আছে একটু কুঁজো হয়ে থাকে, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে, যারা স্টুডেন্ট অনেক সময় সামনে ঝুঁকে পড়ালেখা করে, এতে ব্যাক পেইন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।